মুভির প্রথমেই জয়ার ছোটবেলাকে দেখানো হয়, যেখানে জয়া তার পিতা নাজারের সাথে লন্ডনে থাকে। জয়ার বাবা একজন ISI এজেন্ট, সে জয়াকেও নিজের মতো বানাতে চায় তার দেশের জন্য। একদিন জয়ার চোখের সামনে তার বাবার কার অ্যাক্সিডেন্টে মারা যায়। জয়ার বাবা মারা যাবার পর এন্ট্রি হয় আদিশের, যে সে বলে জয়ার বাবা তার গুরু ছিল, তে বলে সে জয়াকেও তার মেন্টর বানিয়ে তাকে ট্রেনিং দিতে আরম্ভ করে। তারপর শুরু হয় বর্তমান সময়, দেখানো হয় এবং এন্ট্রি হয় টাইগারের, এবং টাইগারকে একটি মিশন দেওয়া হয় যেটা ছিল গোপীকে বাঁচানো। গোপীকে কিছু পাকিস্তানি এজেন্ট তুলে নিয়ে গিয়েছিল। তারপর টাইগার যখন গেল ওই জায়গায়, তখন দেখলো গোপীকে সবাই মারছে। ওই ঠিক সময় ও গিয়ে গোপীকে উদ্ধার করলো এবং গোপীকে তার বাইকে করে নিয়ে চলে গেল। কিন্তু বাইক নিয়ে যাওয়ার সময় পাকিস্তান এজেন্ট তারা ব্রিজটা কী করলো, নষ্ট করে দিল। খুব কষ্টে সলমান খান মানে টাইগার গোপীকে নিয়ে চপারে উঠল এবং গোপীকে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোপী মাঝপথেই পাকিস্তানের কিছু সিক্রেট কথা বলে এবং বলে পাকিস্তানের একজন এজেন্ট এখানে আছে এবং গোপী মারা যাওয়ার আগে এজেন্টের নাম বলে জয়া, যার শুনে টাইগারের হোশ উড়ে যায়। এই কথা শুনে টাইগার তার বাড়িতে আসে এবং জয়া এবং তার ছেলে জুনিয়ার সাথে দেখা করতে। টাইগারের কাছে তার ফ্যামিলি ছিল সব কিছু। এই কথা শোনার পর টাইগার জয়ার উপর নজর রাখতে শুরু করে। একদিন গোপী মরার আগে যে সিক্রেটগুলোর কথা বলল তা জানার জন্য টাইগারকে আরেকটি মিশনে পাঠানো হলো। কী কী সিক্রেট আছে তা জানার জন্য টাইগারকে জ্যাভরনকে বাঁচানোর জন্য মিশনে পাঠানো হলো এবং টাইগার জ্যাভরনকে বাঁচানোর জন্য চলে গেল। কিন্তু টাইগার দেখলো জ্যাভরনকে মারার জন্য সবাই আছে। তখন টাইগার খুব কষ্ট করে জ্যাভরনকে বাঁচানোর চেষ্টা শুরু করলো। ঠিক সেই সময় একজন বাইকে এসে হেলমেট পরে জ্যাভরনকে গুলি করা আরম্ভ করলো এবং টাইগারের সাথে ওর খুব গুলাগুলি আরম্ভ হলো। ঠিক এই সময় কেউ একজন বাইকে এসে জ্যাভরনকে গুলি মারতে আরম্ভ করলো এবং টাইগারও গুলি মারতে আরম্ভ করলো। ঠিক এই সময় হেলমেটটা খুলে গেল এবং টাইগার দেখলো সেটা জয়া। টাইগার জয়াকে দেখে তার হোশ উড়ে গেল, কিন্তু জয়া টাইগারকে চিনতে পারলো না, কেন টাইগার ছদ্মবেশে গিয়েছিল। তারপর টাইগার এবং জয়ার মধ্যে ফাইট শুরু হয় এবং কে জানি পিছ থেকে এসে টাইগারকে বেহুশ করে দেয়।